এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টার এবং টুয়েলভের নাইন্থ চ্যাপ্টারের অন্তর্গত গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, অর্থাৎ রিলেশন বিটুইন ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার অফ স্ফেরিক্যাল মিরর। আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে এই গোলীয় দর্পণের সম্পর্ক সম্পর্কে কোনো সমস্যাই থাকবে না। যদি আমার পরবর্তী ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক করবে ও সাবস্ক্রাইব করে নেবে। তাহলে এবার আসা যাক গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব। এর আগে বলতে হয় গোলীয় দর্পণ হচ্ছে দুই ধরনের, একটা হলো অবতল দর্পণ আর একটা হলো উত্তল দর্পণ। তাহলে আমরা প্রথমে কি করব, অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এই একটা ছবি দেখতে পাচ্ছি, M1 ও M2 হচ্ছে একটা অবতল দর্পণ, অ হচ্ছে দর্পণটির মেরু, F হচ্ছে ফোকাস, C হচ্ছে বক্রতা কেন্দ্র, XY হচ্ছে দর্পণের প্রধান অক্ষ। আবার বলছি, M1 ও M2 একটা অবতল দর্পণ, অ দর্পণের মেরু, F ফোকাস, C বক্রতা কেন্দ্র, XY প্রধান অক্ষ। এই XY প্রধান অক্ষের সমান্তরাল PQ রশ্মি দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়ে ফোকাস F দিয়ে যায়। C বক্রতা কেন্দ্র, কিউ সহিত যোগ করি, তাহলে CQ কি বক্রতা ব্যাসার্ধ, ব্যাসার্ধ বৃত্তের উপরের লম্ব, তাই আপতিত রশ্মি PQ, প্রতিফলিত রশ্মি OF এবং CQ হচ্ছে অভিলম্ব, তাহলে এখানে প্রতিফলনের সূত্র প্রযোজ্য। তাহলে পি কোণ PQC ইকুয়াল টু কোণ FQC, সেটা আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। আবার যেহেতু PQ সমান্তরাল CQ এবং QC-টা ভেদক, তাহলে এখানে একান্তর কোণ উৎপন্ন হয়েছে, তাহলে কোণ PQC ইকুয়াল টু কোণ FCQ একান্তর কোণ বলিয়া, তাহলে আমার PQC ইকুয়াল টু FQC, PQC ইকুয়াল টু FCQ, তাহলে আমি বলতে পারি কোণ FCQ ইকুয়াল টু কোণ FQC, অর্থাৎ কোণ FQC ইকুয়াল টু কোণ FCQ, অর্থাৎ বলতে পারি FC ইকুয়াল টু FQ দুইটা সমান। তাহলে দর্পণের উন্মেষ খুব ছোট, সেক্ষেত্রে কিউ এবং অ কাছাকাছি, আর কিউ এবং অ কাছাকাছি হলে OF এবং QF সমান হবে। তাহলে OF যখন QF এর সমান হবে, OF যখন QF এর সমান হবে, তাহলে অবশ্যই OF-টা FC-র সমান, কারণ FC ইকুয়াল টু QF। তাহলে বলতে পারি OF ইকুয়াল টু OC/2, OF-টা হচ্ছে F স্মল F বক্র ফোকাস দূরত্ব, আর OC-টা হলো বক্রতা ব্যাসার্ধ R, তাহলে লিখতে পারি R ইকুয়াল টু F, অর্থাৎ অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। এবার আমরা যাব উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এই দেখেন, এটা হচ্ছে উত্তল দর্পণের একটা ছবি, অ হচ্ছে দর্পণটির মেরু, এফ হচ্ছে ফোকাস, সি হলো কি বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষের সমান্তরাল PQ রশ্মি দর্পণের উপর আপতিত হয়ে কিউ আর পথে প্রতিফলিত হয়। এই কিউ আরকে পেছন দিকে বর্ধিত করলে ফোকাস এফ বিন্দুতে মিলিত হয়। তাহলে CQ যদি যুক্ত করি, CQ-টা হচ্ছে এই বৃত্তের বা গোলকের ব্যাসার্ধ, তাই CQ আমার দর্পণটির উপর লম্ব। CQ-কে আমি N অবধি বর্ধিত করা হলে আমার QN-টাও আমার দর্পণের উপর লম্ব, তাহলে এখানে কিউ PQ আপতিত রশ্মি, এখানে QR প্রতিফলিত রশ্মি, QN-টা অবিলম্ব, এখানেও প্রতিফলনের সূত্র প্রযোজ্য। তাহলে কী হবে, কোণ PQN ইকুয়াল টু কোণ NQR, NQR অথবা RQN আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। এবার আমরা বলতে পারি যে কোণ PQ কোণ না, এখানে PQ সমান্তরাল OC এবং QC-টা ভেদ, তাহলে এখানে আমার একান্তর কোণ উৎপন্ন হবে, একান্তর কোণ না অনুরূপ কোণ উৎপন্ন হবে এখানে। তাহলে আমি বলতে পারি কোণ PQN ইকুয়াল টু কোণ
এফ সি কিউ, সেটা কি অনুরূপ? তাহলে আমি কী পাইছিলাম, এই কোণটা এই কোণটার সমান, আবার এই কোণটা এই কোণটার সমান, ঠিক আছে? তাহলে আবার দেখো, এই দুইটা রেখা পরস্পরকে ক্রস করেছে, অর্থাৎ এফ আর আর সি এন পরস্পরকে আর কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, বিপরীত অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, অপোজিট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। তাহলে আমি বলতে পারি কোণ এফ কিউ সি বা সি কিউ এফ ইকুয়াল টু আর কিউ এন, আর কিউ এন বা আর কিউ এন ইকুয়াল টু কোণ সি কিউ এফ, বিপরীত কোণ বলিয়া বা অপোজিট অ্যাঙ্গেল বলিয়া। সুতরাং কি বলতে পারি এখানে, এখানে বলতে পারি এফ সি এফ কিউ সি, এফ কিউ সি বা সি কিউ এফ, এফ কিউ সি বা সি কিউ এফ কোণ দুটি পরস্পরের সমান। এর মানে সি এফ ইকুয়াল টু এফ কিউ। আবার দর্পণের উন্মেষ ছোট হলে কিউ এবং অ কাছাকাছি অবস্থিত, সেক্ষেত্রে ও এফ ইকুয়াল টু কিউ এফ, মানে ও এফ ইকুয়াল টু এফ সি, এফ সি অর্থাৎ ও এফ ইকুয়াল টু ও সি বাই টু, ও এফ ইকুয়াল টু ও সি বাই টু, দ্যাট ইস আর ইকুয়াল এফ ইকুয়াল টু আর বাই টু, দ্যাট ইস আর ইকুয়াল টু টু এফ। এর মানে আমার বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ইহাই উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের সম্পর্ক। আশা করি সম্পূর্ণটা বিষয় তোমরা বুঝতে পেরেছ। যদি পরের ভিডিও পেতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ও লাইক করে নেবে, সাথে সাথে অবশ্যই শেয়ার করবে।